আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আমি বিলাল হোসাইন, আজকে আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের 26 নম্বর পৃষ্ঠা থেকে। 26 নম্বর পৃষ্ঠায় আমরা ঠিক এমন একটি ছক দেখতে পাব, এই ছকটি আমাদেরকে পূরণ করতে হবে। এই ছকের মূল বিষয়বস্তু হচ্ছে শিক্ষার্থীর পরিচয়। তো এই ছকটি পূরণ করার পূর্বে আমাদেরকে আগে কিছু তথ্য জেনে নিতে হবে, যেটি রয়েছে তোমাদের ঠিকের আগের পৃষ্ঠায়, অর্থাৎ মূল বইয়ের 25 নম্বর পৃষ্ঠায়। এখানে তোমরা দেখতে পাবে একজন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের ছবি দেওয়া রয়েছে। এটি হচ্ছে বাংলাদেশের একজন নাগরিকের জাতীয় পরিচয়পত্রের ছবি। এরপরে তোমরা নিচে দেখতে পাবে লেখা রয়েছে জাতীয় পরিচয়পত্রের পিছনের দিক। এরপর খেয়াল করো, এখানে নিচে লেখা রয়েছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রে একজন নাগরিকের বিভিন্ন তথ্য দেওয়া থাকে। এই তথ্যের ভিত্তিতে নাগরিক তার রাষ্ট্রীয় পরিচয় বহন করে। এভাবে শিক্ষার্থী হিসেবে আমাদের বিদ্যালয়ে একটি পরিচয় রয়েছে। চলো আমরা আমাদের শিক্ষার্থী পরিচয়কে খুঁজি, এজন্য নিচের তথ্যগুলো পূরণ করি। তো শিক্ষার্থীরা, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে একজন ব্যক্তির যেমন নাগরিক পরিচয়পত্র রয়েছে, ঠিক তেমনি একজন শিক্ষার্থী হিসেবে তোমারও কিন্তু বিদ্যালয়ে একটি পরিচয় রয়েছে বা পরিচয়পত্র রয়েছে। তো তুমি তোমার সে পরিচয়পত্র অনুযায়ী যে তথ্যগুলো রয়েছে, তোমার যে পরিচয়, সে পরিচয়গুলো দিয়ে এই সম্পূর্ণ ছকটি পূরণ করবে। যেমন দেখো, লেখা রয়েছে শিক্ষার্থীর পরিচয়, শিক্ষার্থীর নাম, তুমি তোমার নাম লিখবে। শিক্ষার্থীর ইউনিক আইডি নং, তুমি তোমার ইউনিক আইডির নম্বরটি এখানে লিখবে। এরপর রয়েছে লিঙ্গ, শ্রেণী, বয়স, পিতার নাম, আর আছে কি দেখো মাতার নাম, ঠিকানা, বিদ্যালয়ের নাম, এই সকল বিষয়ে তুমি তোমার মতো করে উল্লেখ করবে। এভাবেই মূলত আমরা এই সম্পূর্ণ ছকটি পূরণ করব। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এটি সমাধান করতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমি তোমাদের জন্য এই ছকটি পূরণ করে রেখেছি। তো তোমরা এখান থেকে দেখলে বুঝতে পারবে, দেখো আমি লিখেছি শিক্ষার্থীর নাম, আমি আমার নাম লিখে দিয়েছি। এরপরে শিক্ষার্থীর ইউনিক আইডি নং, তো আমি এখানে লিখে দিয়েছি 001, এটা হচ্ছে ইউনিক আইডির নম্বর। তো তোমাদের অনেকেরই ইউনিক আইডি আছে, আবার অনেকের কিন্তু ইউনিক আইডি নেই। তো তোমার যদি ইউনিক আইডি না থাকে, সেক্ষেত্রে তোমার যে আইডি কার্ড আছে স্কুলের, সেখানে একটি নম্বর দেওয়া থাকে, তুমি সেই নম্বরটি এখানে লিখে দিতে পারো, অথবা তুমি তোমার ক্লাসের যে রোল নম্বর রয়েছে সেই রোল নম্বরটিও এখানে লিখে দিতে পারো। এরপর রয়েছে লিঙ্গ, এটি বলতে বোঝানো হয়েছে তুমি ছেলে নাকি মেয়ে। তো তুমি এখানে ছেলে হলে ছেলে লিখে দিবে বা পুরুষ লিখে দিতে পারো, আর যদি মেয়ে হও তাহলে নারী বা মেয়ে তুমি লিখে দিতে পারো, তুমি যেটি তুমি সেটি এখানে লিখে দিবে। এরপর রয়েছে শ্রেণী, শ্রেণী হচ্ছে অষ্টম শ্রেণী। এরপরে বয়স কত, তোমার বয়স যেটি 14 বা 15, তুমি সেটি এখানে লিখে দিবে। এরপরে পিতার নাম, আমি এখানে লিখে দিয়েছি সাইফুল ইসলাম, তুমি তোমার পিতার নাম এখানে উল্লেখ করবে। এরপরে মাতার নাম আমি লিখে দিয়েছি রাবেয়া খানম, তুমি তোমার মায়ের নাম এখানে লিখে দিবে। ঠিকানা, তুমি তোমার সুন্দর করে ঠিকানাটি এখানে উল্লেখ করে দিবে, পলাশডাঙ্গা কিশোরগঞ্জ, আমি আমার ঠিকানা উল্লেখ করেছি, তুমি তোমার মতো করে উল্লেখ করবে। সবশেষে বিদ্যালয়ের নাম, আমি লিখেছি পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে, তুমি তোমার যে বিদ্যালয়ের নামটি, যে বিদ্যালয় তুমি পড়ো, সেই বিদ্যালয়ের নাম তুমি এখানে উল্লেখ করবে। তো এভাবেই আমরা মূলত আমাদের শিক্ষার্থী হিসেবে যে পরিচয় রয়েছে সেই পরিচয়টি এই ছকে উপস্থাপন করতে পারি। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই 26 নম্বর পৃষ্ঠার ছকটি পূরণ করবে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অন্য কোনো কাজ নিয়ে আলোচনা করব এবং সেটির সমাধানও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।